আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গোলাম মোর্শেদ। প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস এ দুটোর একটা সাধারণ আলোচনা করতে চাই। সেটা হলো এই যে প্রি ডায়াবেটিস রোগীদের কিছু রোগীর ধারণা আছে, যার যে ধারণাটি হলো এরকম যে তার মনে হয় যে আমার হলো প্রি ডায়াবেটিস, আমার ডায়াবেটিস নেই। কিন্তু এটা কিন্তু একটা কন্টিনিউয়েশন, প্রি ডায়াবেটিস কিন্তু কোনো স্থায়ী রোগ নয়। যেমন হাইপারটেনশন বা ডায়াবেটিস একটা স্থায়ী রোগ, আপনার একটা স্থায়ী ডায়াগনোসিস হলো যে এটা আপনার সারা জীবন থাকবে অথবা আপনি নিয়ম মেনে চলে নিয়ন্ত্রণে থাকবে এটি। কিন্তু প্রি ডায়াবেটিস কিন্তু সেরকম কোনো রোগ নয়, এটা কিন্তু পরবর্তীতে ডায়াবেটিস হয়ে যেতে পারে। তো কোনো কোনো রুগী একটু বলে থাকেন আমাকে যে স্যার আমার ডায়াবেটিস নেই, আমার প্রি ডায়াবেটিস, আমি ভালো আছি, তার মানে এটি কিন্তু এভাবে বলা যাবে না। আপনার প্রি বা ডায়াবেটিস থাকলেও আপনাকে কিন্তু নিয়মিত মনিটরিংয়ে থাকতে হবে, মনিটরিং করে দেখতে হবে আপনার এটি প্রি ডায়াবেটিস লেভেলেই আছে নাকি ডায়াবেটিস লেভেলে আছে। আপনি খুব ভালো নিয়ন্ত্রণে করলে এই প্রি ডায়াবেটিস কিন্তু নর্মালও হয়ে যেতে পারে, নর্মাল হয়ে যাবে। আর যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন না করেন, ওজন যদি বজায় না রাখেন, ওজন যদি বেশি থাকে আপনার, খাবার দাবার ঠিক না থাকে, আপনি যদি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে না থাকেন, তাহলে আপনার এই প্রি ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিসে রূপান্তরিত হয়ে যেতে পারে। তো আমার মেসেজটা হলো এই আজকে যে প্রি ডায়াবেটিস এটি কিন্তু স্থায়ী কোনো ডায়াগনোসিস নয়, এটি নর্মালও হয়ে যেতে পারে। সেটা আপনি যদি ব্যায়াম করেন, খাবার নিয়ন্ত্রণ করেন, ওজন কমিয়ে রাখেন, তাহলে নর্মাল হয়ে যাবে। আর যদি আপনি এগুলো না করেন, তাহলে কিন্তু আপনার এটি ডায়াবেটিস হয়ে যেতে পারে। সুতরাং এটি আপনার মনিটরিংয়ে রাখতে হবে। আপনি অন্তত মাসে একবার একটু চেক করে দেখবেন যে আপনার সুগারটা ঠিক আছে কি না। আপনি যদি এটা একদম মনিটরিং বন্ধ করে দেন, আর যদি মনে মনে ভেবে নেন যে আমার তো প্রি ডায়াবেটিস, আমার তো ডায়াবেটিস নেই, তাহলে কিন্তু এখানে একটু ভুল হয়ে যাবে। কারণ আপনার এই প্রি ডায়াবেটিস ডায়াবেটিসে রূপান্তরিত হয়ে যেতে পারে যে কোনো সময়। এজন্য তিনটি যে নিয়ম, এই তিনটি নিয়ম পালন করবেন। এটির জন্য কোনো ঔষধ দিয়ে চিকিৎসার দরকার নেই, কিন্তু আপনার ব্যায়াম করতে হবে, খাবার দাবার মেনে চলতে হবে, ওজন বজায় রাখতে হবে, আর একটা হলো নিয়মিত মনিটরিং করতে হবে। মনিটরিং মানে হলো অন্তত মাসে একবার টেস্ট করে আপনি দেখবেন যে আঙুলের মাথায় যে গ্লুকোমিটার দিয়ে আমরা যে টেস্টটা করি, এটি করে দেখবেন যে আপনার এটি কন্ট্রোলে আছে কি না। কন্ট্রোলে আছে মানে আপনি এটি নর্মালও থাকতে পারে অথবা প্রি ডায়াবেটিস লেভেলেও থাকতে পারে, বা ডায়াবেটিস হয়ে গেল কি না সেটা জানা আমাদের অনেক জরুরি, এবং সেই জন্যই মনিটরিংটা জরুরি। তবে আপনারা যাদের প্রি ডায়াবেটিস ডিটেক্ট হয়েছে, তারা তাদের বদ্ধমূল ধারণা রাখা যাবে না যে আমার ডায়াবেটিস নেই, আমার প্রি ডায়াবেটিস। আপনি আপনার প্রি ডায়াবেটিস আছে, এটি যে কোনো সময় ডায়াবেটিস হতে পারে, এটি মাথায় রাখবেন, এবং আপনি খাবার কন্ট্রোল, ব্যায়াম এবং মনিটরিং এই তিনটি জিনিস চালিয়ে যাবেন, তাহলে দেখা যাবে যে ডায়াবেটিস হয়তো আপনার হবেই না, এবং হলেও অনেক বছর পরে হয়তো হতে পারে, অথবা আপনার এই প্রি ডায়াবেটিস থেকে আবার পুরোপুরি নর্মাল এসেও আপনার সুগার লেভেল থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।